গুড মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঠাকুরের মুখ দর্শন করে গোপাল ছোট্ট গোপাল গুলো বাড়িতে আছে, আমার বাপের বাড়িতে, ওদেরকে নিয়ে আসতে হবে। বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি হলো দেখলেন, সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল, মেঘের অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে বৃষ্টিটা হবে, আরো হবে। নিউজ পেপারটা তুলি, সকাল হয়েছে, আমার মাছগুলো চলে এলো, দেখি কি মাছ আছে, মাছ তো লাগবে। সবজি কাটা হলো, সবজি কাটা হয়ে গেছে, এবার চলুন রান্না করি। বুটিটা আগে সরাই, আমার ঘরে একজন বড় সদস্য আছে তো বুটিটা আগে সরাতে হবে। লাউ ডাঁটা সকালবেলায় নিয়েছি, সবজি এসেছিল, সকালবেলা নিলাম ফুলকপি, লাউ ডাঁটা আর লেবু। রোজই আমি মানে এখন চেষ্টা করি, যেহেতু ওরা বাড়িতে আসে, রোজই আমি টাটকা জিনিসটা নেওয়ার চেষ্টা করি, মাছ কেন সবজি কেন, চেষ্টা করি রোজই মানে টাটকাটা নিই। ফ্রিজে রেখে না ঠিক ভালো লাগে না, আসলে আমরা কোনোদিনও ফ্রিজে রেখে খাবার খাইনি, খাবারও খাইনি সবজিও খাইনি, যার জন্য ফ্রিজের জিনিসটা না ঠিক পছন্দ করি না। আর রসুন কোথায়, তুমি যে ছাড়ালে রসুন খুব সুন্দর ছাড়া, রসুন কোথায়, রসুন রসুন তুমি যে ছাড়ালে, আমি যে রান্না করবো, দাও দাও, কোথায় গেল, এই যে গোটা ঘরে রসুন ফেলেছে, ও মা রসুন গুলো ছাড়িয়ে নিজের সংসারে নিয়ে বসেছে, দেখুন কি সুন্দর রসুন ছাড়িয়েছে, দেখেছেন, মানে একটা বড় মানুষকে ফেল করে দেবে ও, ও রসুন ছাড়িয়েছে, ছাড়িয়ে রসুন গুলো নিয়ে নিজে রান্না করতে বসেছে, দেখেছেন কি সুন্দর। আরে এই যে ভাগ্নে মাছ, ঠিক দেখতে বাটা মাছ, একদম সম্পূর্ণ বাটা মাছের মতো, কেউ বলবে না যে এটা অন্য কোনো মাছ। আর এই যে আমার মেয়ে শিং মাছ, এগুলোকে সব ধুয়ে পরিষ্কার, এই শিং মাছটা পরিষ্কার করতে হবে। সকালবেলা উঠলে আর মানে শান্তি নেই, পা টেকানো যায় না, এই আসে ওই আসে ওই আসে, এই ঘুম থেকে উঠলাম মাছবেলা, তারপরে আসলো সবজিবেলা, তারপরে আসলো দুধওয়ালা, তারপরে আসলো পনিরওয়ালা, তারপরে আসলো ডাববেলা, এই সব সকাল থেকে চলতে থাকে। তাহলে চলুন মাছ টাছ ধুয়ে নিই, রান্না বান্না শুরু করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, মাছগুলো ধোয়া তো আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ এক হাতে তো আর পরিষ্কার করে মাছ ধোয়া যায় না, তাই না, দুটো হাত লাগে, তো আমি যদি ভিডিও করি তো মাছটা ধোবো কি করে, ওই জন্য ভিডিওটা অফ করে দিলাম, কারণ আমার ক্যামেরা ধরার তো লোক নেই, আমাকে নিজেকেই ধরতে হয়, ভিডিওটা করাও খুব কঠিন, মানে এই যে ইউটিউবে ভিডিও বানানো, ভিডিও করা, সেটা ছাড়া এডিট করা ভীষণ টাফ, এটাও কিন্তু আমি করি আমার শখে যতটা পারি, আর ওই জন্য ক্যামেরাটা রেখে মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখেছেন চকচক করছে একদম। এই যে মাছগুলো কী দিয়ে পরিষ্কার করলাম বলুন তো, আগেকার দিনে মাকে দেখ, আগেকার দিনে তো সবাই ছাই দিয়ে পরিষ্কার করতো, আমার মাকে দেখেছি তো সবাই করে থাকেন, শুধু তেল ঢালতে হবে, তো আমি শুধু একা নই, কী দিয়ে বলুন তো, নুন দিয়ে, নুন দিয়ে ঘষে 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 ভালো করে আমি মাছ পরিষ্কার করি। এই যে আমার 5 মিনিট সব তরকারি হয়ে গেছে, 5 ফোড়ন শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে এই 5 মিনিট তরকারি এসেছে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে দিলাম একটু জিরে বাটা, আদা বাটা, আর নুন হলুদ, লাস্ট একটু মিষ্টি দেবো, দিলে মিষ্টি মিষ্টি হবে, তাহলে একটু দিলেই তো ভালো লাগবে। এখানে মেয়ের সেদ্ধ ঝোল রেডি, কিন্তু মেয়ের সেদ্ধ ঝোলটা করলাম বেকার, কেন বলুন তো, ওর বম্মা চিকেন দিয়ে গেছে ওর জন্য, বেকার নয় বেকার বলবো না, এটা রেখে দেবো, এখন চিকেনটাই দেবো, চিকেন দিয়ে ভাত খাবে,
আর সেটা কিন্তু রাতে চলে রেখে দেবো, তাহলে রাতে হয়ে যাবে। আর এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। বাচ্চা থাকলে ঘরের যা অবস্থা হয়, এরই ফাঁকে মেয়েকে স্নান করালাম, রান্না করতে করতে বিছানা গুছালাম, ঘর গোছাবো। আমরা এখন বেরিয়েছি একটুখানি, 10-15 মিনিট একটু হাঁটাচলা করবো, একটুখানি গিয়ে ঘর চলে যাবো। মেয়েটা সারাদিন ঘর, তো ওর ভালো লাগে না, একটুখানি ঘুরিয়ে নিলে ওর ভালো লাগে। একটু দোকানে এসেছি, একটু জিনিস নিয়ে চলে। ওফ, আবার চলে এলাম আমার পরিচিত জায়গায়। কি বলে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, সেই হচ্ছে আমার অবস্থা। সারাদিন সংসারের সংসার নিয়ে তো সারাদিন চলে, আমার নয় প্রত্যেকটা মেয়েরই চলে সারাটা দিন সংসার সংসার সংসার। তো একটুখানি 10 মিনিটের জন্য বাইরেটা একটু ঘুরে আসলাম, ভালো লাগলো। আর এখন আবার যুদ্ধ শুরু, এবার হচ্ছে রাত্রের যুদ্ধ শুরু হবে। মেয়েকে দিয়ে এলাম বম্মাঘরে, ও নিজেই গেল বম্মাঘরে, গেল ওখানে আছে। এবার আমি করব মেয়ের ভাত রান্না করব, তারপরে হচ্ছে আমাদের রুটি করব, তরকারি করব, তারপর আমার এই যে পশুগুলো আছে ওদেরকে খেতে দিতে যাব। আজকে পশুগুলোকে খেতে দেওয়ার সময় আপনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? ওদের জন্য তো রান্না করতে হয়, আমার যা যা রান্না করি করি, তারপরে সব রান্না শেষে আবার ওদের ভাত হয়, চিকেন হয়, ওদের জন্য আবার রান্না করতে হয়। তো চলুন আবার কাজগুলো করি, কেননা তো চলুন। মেয়ের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দুপুরের জন্য মাছের ঝোল করেছিলাম, মাছে তো হয়ে যাবে মেয়ের। তো এখন চলুন আমার পশুদেরকে খেতে দিয়ে আসি। এই যে আমার পশুদের খাবার, তো চলুন ওদের খেতে দিয়ে আসি। আমার পশুদের সংখ্যা অনেক কমে গেছে, অনেক কমে গেছে, ওরা অনেকেই মারা গেছে, ওরা নেই এখন। 3-4 জন বড় জোট, 5 জন, 5 জনের বেশি আমার এখন পশু নেই। কখনো কখনো 4 জন আসে, কিন্তু 5টা কুকুর এখন আছে ওরা, আর নেই, অনেকেই মারা গেছে। ছোটো ছোটো বাচ্চাগুলো তো বাঁচেই না, মরেই যায়। ঠিক আছে, যতদিন আমি এখানে থাকবো ওদের খাওয়ার অভাব হবে না। তাও এখানকার লোকজন পশু পাখিদের খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। এখানকার লোকজনের মনটা অন্যরকম, সবাই আজকাল সবাই পশু পাখি ভালোবাসে, কিন্তু কোথাও কোথাও ব্যতিক্রম তো আছেই, কিন্তু এখানকার লোকজনের মধ্যে সেই জিনিসটা রয়েছে। চলুন বাচ্চা দিয়ে গেছি। যা, এই খচ্চরগুলো তো খেতে দেবে না, যেই এখন আমি ভাত দেব খেতে দেবে না, ওরাই খেয়ে চলে যাবে। এই যা, খচ্চরগুলোকে তাড়িয়ে দিয়েছি, চ যে ওনাকে দিয়ে দিয়েছি মঞ্চের উপর, উনি দাঁড়িয়ে খাচ্ছেন, ওনাকে দিয়ে আস। ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ডিসিশন চেঞ্জ বলতে রুটি হওয়ার কথা ছিল, বললাম না রুটি হবে আজকে, তো রুটি যেই করতে গেলাম তখন আমার হাজবেন্ড বললেন, আমি বললাম যে কী তরকারি হবে রুটির সাথে, কী তরকারি খাবে, তো বলছে ডিসাইড হলো যে ডিমের কষা হবে, কষা কষা করে আলু দিয়ে। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই ঠান্ডা ঠান্ডা, মানে অনেকটাই ঠান্ডা, তো একটুখানি ডিম কষা আর রুটি হবে। তা আমার হাজবেন্ডজি বলে উঠলেন যে না, ডিম কষা যখন হচ্ছেই তার সঙ্গে ভাত খাবো। তো ঠিকই আছে, অসুবিধে তো কিছু নেই, সমস্যাটা কোথায় হলো বলুন তো? আমি মেয়ের জন্য আলাদা ভাত বসিয়ে দিলাম,
মেয়ের ভাত হয়ে এসেছে, এখন আবার আমাদের জন্য আলাদা ভাত বসালাম, এটাই হলো ব্যাপার। এই যে, এই যে আমি মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের ভাত অলরেডি হয়ে এসেছে, আর একটু হবে, আর একটু হবে মেয়ের ভাতটা, কিন্তু আমাদেরটা এক্ষুনি বসাতে হলো, মানে দুবার করে আমাকে ভাত বসাতে হলো। এই যা, আর এই হচ্ছে ডিম, হাঁসের ডিমের কষা খেতে হবে আবার, তো আলু ডিম সেদ্ধ করিনি। তারপরে এই যে এখানে পেঁয়াজ আদা রসুন একটু একটু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো দুটো, একটু টমেটো দেবো, মিক্সিতে পেস্ট করে নেবো, ব্যাস তারপর বসিয়ে দেবো, হয়ে গেল। চলো রান্না করতে থাকি আর কি। সমস্ত ঘরের লাইটগুলো নেবাই, দেখুন বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে রাত 12টা বাজতে 10 মিনিট বাকি, বৃষ্টি হচ্ছে দেখুন। অনেকক্ষণ আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি হচ্ছে সারা রাত, হবে মনে হচ্ছে। আর আমার সারাদিনের যুদ্ধ শেষ হয়েছে, সকাল থেকে এখন রাত অবধি সারাদিনের যুদ্ধ আমার শেষ, এখন আমার রেস্টের পালা। তো চলুন রেস্ট করি, ঘুমোই, আবার নতুন সকাল হবে কালকে, আবার সুন্দর একটা ব্লগ আপনাদের জন্য আনবো সারাদিনের। এখনকার মতো গুড নাইট।